আজকে আমরা যে পাঠটা করবো সেটা হচ্ছে ধারক ধারকত্ব, ধারকত্ব ধারক, ধারকত্ব হচ্ছে ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি, আর ধারক হচ্ছে ক্যাপাসিটার। এবার এই চ্যাপ্টারটা বোঝার আগে আমি একটু আগের দিকে যাই। আগের দিন বলেছিলাম যে কোনো পরিবাহী বিভব আর আধান এই দুটোকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি, সেটা হচ্ছে তাপের পরিমাণ, আধানের পরিমাণটাকে তাপের পরিমাণের সঙ্গে, আর বিভবটাকে হচ্ছে উষ্ণতার সাথে তুলনা করতে পারবো। এবার যেহেতু আমরা তাপ এবং উষ্ণতা এই পার্টটা ক্লাস ইলেভেনে দেখেছি, তাই ওটার সময় সাদৃশ্য করে একটু বলি যে ওইখানে কী দেখেছি যে দুটো বস্তুকে যদি একই পরিমাণ তাপ দিই তাহলেও কিন্তু দুটোর উষ্ণতা একই পরিমাণ বৃদ্ধি পায় না। ওখানে আমরা একটা সূত্র দেখেছিলাম, এইচ ইকুয়াল টু গৃহীত বা বর্জিত তাপ, হিট, এইচ ইকুয়াল টু এম এস পি, এম হচ্ছে মাস ভর, এস ছিল হচ্ছে আপেক্ষিক তাপ বস্তুটা, আর টি ছিল উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এবার এখানে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস টি ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম এস, ঠিক আছে। এই এম এস এটাকে কি বলা হয়েছিল, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইকুয়াল টু ছিল হচ্ছে ওই বস্তুটা তাপগ্রাহিতা, তার মানে এই তাপগ্রাহিতার উপরে নির্ভর করে কিন্তু উষ্ণতার পরিমাণটা কতটা হবে সেটা নির্ভর করে। যেমন তাপগ্রাহিতার মানটা যদি বেশি হয়, একই পরিমাণ তাপ দিলাম এইচের মানটা এক, দুটো বস্তুতে একই পরিমাণ তাপ দিলাম এইচের মানটা একই আছে, কিন্তু যার ক্ষেত্রে তাপগ্রাহিতা বেশি তার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কম হবে, আর যার ক্ষেত্রে তাপগ্রাহিতা কম হবে তার ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বৃদ্ধি বেশি হবে। তার মানে তাপগ্রাহিতার উপরে কিন্তু ওই উষ্ণতা কতটা বাড়বে বা কমবে সেটা নির্ভর করে। ঠিক একই রকমভাবে যদি আমি দুটো পরিবাহীকে নিই, সেই দুটো পরিবাহীকে আমি একই পরিমাণ আধান দিলাম, এবার দুটোরই বিভব বৃদ্ধি পাবে। এবার তার ক্ষেত্রে কত পরিমাণ বিভব বৃদ্ধি পাবে সেটাও কিন্তু ওই তাপের ক্ষেত্রে যেমন তাপগ্রাহিতার উপর নির্ভর করে, এখানেও কিন্তু পদার্থের একটা ধর্মের উপরে নির্ভর করে। ওই ধর্মটা কি বলা হয় হচ্ছে, ওখানে ছিল তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি, এখানে সেটাই হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটি বা খালি ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স, যেটাকে বলা হয় ধারকত্ব। অর্থাৎ এখানে সেটা ধারকত্বের উপর নির্ভর করে, তার মানে তাপের ক্ষেত্রে তাপগ্রাহিতা যা কাজ করেছিল পরিবাহীর ক্ষেত্রে এই ধারকত্ব কিন্তু একই কাজ করবে। এখানেও তাই, ধারকত্ব যদি বেশি হয় তাহলে বিভবের বৃদ্ধিটা কম হবে, ধারকত্ব যদি কম হয় তাহলে বিভবের বৃদ্ধিটা বেশি হবে। ঠিক একই রকম ওই তাপের ক্ষেত্রে যা হয়েছিল তাই। এবার চলে আসি যে গাণিতিকভাবে কী করে বুঝবো। ধরলাম কোনো একটা পরিবাহীতে কিউ পরিমাণ আমি আধান দিলাম এবং তার ফলে তার সঙ্গে জড়িত বিভব পার্থক্য হচ্ছে ভি। এই আধান এবং বিভব পার্থক্য বা বিভব এরা পরস্পর সমানুপাতিক হয়, অর্থাৎ যত আমি আধানের মানটাকে বাড়াবো তত বিভব বাড়বে বা উল্টোটা, আধান কমালে বিভব কমবে, তার মানে তারা পরস্পর সমানুপাতিক সম্পর্কযুক্ত হয়। এবার সমানুপাতিক চিহ্নটাকে সমান সমান চিহ্নে পরিণত করলে একটা ধ্রুবক আসে, ওই ধ্রুবকটাকে এখানে সি দিয়ে লেখা হয়। এই সিটাকেই বলা হয় পরিবাহী ধারকত্ব বা ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটি বা ইলেকট্রিক ক্যাপাসিটেন্স, ঠিক ওই থার্মাল ক্যাপাসিটির মতো একই রকম। এটা ওটা ছিল তাপের ক্ষেত্রে, এটা হচ্ছে আধানের ক্ষেত্রে। এবার চলে আসি যেটা আমরা সবসময় করে থাকি ফিজিক্সের কোনো চ্যাপ্টারে, নতুন কোনো একটা টার্ম পেলে তার সংজ্ঞা, মাত্রা, একক সেটাতেই চলে যায়। প্রথমে হচ্ছে তার সংজ্ঞা, এই এক্সপ্রেশন থেকে সংজ্ঞা কী করে করে, ওই এক বসে ভি এর মানটাকে যদি এক বসাই তাহলে কী হবে, কিউ ইকুয়াল টু সি হবে। তার মানে কোনো একটা পরিবাহী একক পরিমাণ বিভব বৃদ্ধি করার জন্য যে পরিমাণ আধান লাগে তাকেই বলা হয় ওই পরিবাহী ধারকত্ব, এটা হচ্ছে সংজ্ঞা। এবার মাত্রা কী করে করবো, ওই এক্সপ্রেশন থেকে কিউ ইকুয়াল টু সি ভি, তার মানে সি ইকুয়াল টু হবে কিউ বাই ভি, তাহলে সি এর মাত্রা ইকুয়াল টু হবে হচ্ছে এদিকে এটার মাত্রা। এবার কিউটা থাকলো ভি মানে লেখা যায় ডাব্লিউ বাই কিউ, তাহলে কিউটা উপরে চলে গেলে কিউ স্কোয়ার বাই ডাব্লিউ, কিউ স্কোয়ার মাত্রা কত হবে আই টি, তার মানে আই স্কোয়ার টি স্কোয়ার বাই ডাব্লিউ মাত্রা এ এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, একবারে লিখলে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার ফোর, আই স্কোয়ার।
সেটাই হয়ে গেল হচ্ছে ধারাবাহিক মাত্রা, ঠিক আছে? এটা হয়ে গেল হচ্ছে ধারাবাহিক মাত্রা। এবার চলে আসি হচ্ছে একক। একক কি হয়, ধারকত্বের এককে নেওয়া হয় হচ্ছে সিজিএস এ ইএসইউ ধারকত্ব বা স্ট্যাট ফ্যারাড, আর এসআই তে হচ্ছে ফ্যারাড। এবার সংজ্ঞাটা কিরকম ভাবে হবে, ওই যেরকম ভাবে করেছিলাম এটাকে যদি একক করা হয় ডিটাকে তাহলে কিউ ইকুয়াল টু সি হয়। এবার যদি সিজিএস এ হয় সবগুলো সিজিএস এ হবে, অর্থাৎ কোনো পরিবাহী এক ইএসইউ বিভব বৃদ্ধি করার জন্য যে পরিমাণ এক ইএসইউ বিভব বৃদ্ধি করার জন্য যদি এক ইএসইউ আধান বা ওয়ান স্ট্যাট কুলম আধান প্রয়োজন হয় তখন ওই পরিবাহী ধারকত্ব হবে হচ্ছে ওয়ান ইএসইউ ধারকত্ব বা ওয়ান স্ট্যাট ফ্যারাড। আর এসআই তে কি হবে, এক ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য যদি এক কুলম আধানের প্রয়োজন হয় তখন সেই পরিবাহী ধারকত্ব হবে হচ্ছে এক ফ্যারাড। এবার সিজিএস এবং এসআই ওই দুটো এককের মধ্যে সম্পর্কটাও দেখে নিই। সম্পর্কটা কি হবে তাহলে, ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক, যেহেতু সি ইকুয়াল টু দেখলাম কিউ বাই ভি, তার মানে এক ফ্যারাড ইকুয়াল টু হচ্ছে এক কুলম বাই এক ভোল্ট, ধারকত্বের একক এসআই তে, আধানের একক আর ভোল্টের একক এসআই। এবার এগুলোকে সিজিএস এ কনভার্ট করবো, কি করে করবো, এক কুলম মানে কত, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, এত স্ট্যাট কুলম বা ইএসইউ আধান, আর ওয়ান ভোল্ট মানে হচ্ছে এক বাই তিনশো, এত স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, এটাকে ভাগ করতে হবে কত, নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন, এত স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ ধারকত্ব। এটাই সম্পর্ক অঙ্কের জন্য কাজে লাগবে, ঠিক আছে? এবার চলে আসি আমরা পরের বার, যে ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। কোনো পরিবাহী ধারকত্ব মেনলি তিনটে বিষয়ের উপর নির্ভর করে, এক ওই পরিবাহীর আকার এবং ক্ষেত্রফল, দুই পারিপার্শ্বিক মাধ্যম, আর তিন হচ্ছে অন্য কোনো পরিবাহীর উপস্থিতি, বিশেষ করে সেটা যদি ভূমির সঙ্গে সংযুক্ত হয় বা ভূ সংলগ্ন। এবার চলে আসি কীভাবে নির্ভর করে, মানে সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে। প্রথমে এক নম্বরে যেটা বলেছিলাম পরিবাহীর আকার বা ক্ষেত্রফল, পরিবাহীর আকার বা ক্ষেত্রফল যত বেশি হবে তত কী হবে, আধান ধরে রাখার ক্ষমতা বাড়বে, তত তাহলে কী হবে, ক্যাপাসিটি বাড়বে মানে ধারকত্ব বাড়বে। তার মানে পরিবাহী ক্ষেত্রফল বা আকার যত বেশি হবে তত তার ধারকত্ব বাড়বে, এক নম্বরে। দু নম্বর পারিপার্শ্বিক মাধ্যম, পারিপার্শ্বিক মাধ্যম যদি বায়ুর বদলে অন্য কোনো মাধ্যম হয় তাহলে কিন্তু ধারকত্ব বৃদ্ধি পায় এবং সেটা ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, মানে ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে। কেন হবে এটা আমরা ধারক বলে যে পার্টটা আছে যেটা পরের ভিডিওতে হবে তখনই জানতে পারবো ম্যাথামেটিক্যালি বা গাণিতিকভাবে। আরেকটা কি বললাম, অন্য কোনো পরিবাহীর উপস্থিতিও কিন্তু কোনো পরিবাহী ধারকত্বকে বৃদ্ধি করে দেয়, সেটা একটু আমি কনসেপ্টটা দেখি কীভাবে। বললাম এটা একটা পরিবাহী ধনাত্মক আধানযুক্ত, এর ধারকত্ব বললাম সি, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি, অর্থাৎ সি ভি এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, এই পরিবাহী বিভবের সাথে তার ধারকত্ব কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত হবে। এটা আমি প্রথমেও বলেছিলাম যে ওই যত ধারকত্ব বেশি হয় তত কী হয়, একই পরিমাণ আধান দিলেও তার বিভব পার্থক্য তত কম বাড়ে, আর ধারকত্ব কম হলে বেশি বাড়ে ব্যস্তানুপাতিক। এবার এই পরিবাহীর কাছে আমি আরেকটা পরিবাহীকে নিয়ে আসলাম, এটাও একটা পরিবাহী, আনলে কী হবে, ইন্ডাকশন আবেশ, আবেশের ফলে কী হবে, নিকটবর্তী প্রান্তে বিপরীত প্রকৃতির আধান, দূরবর্তী প্রান্তে সমপ্রকৃতির আধান আবিষ্ট হবে, এটা আমরা জানি। এইবার কী হবে দেখো, বিপরীত প্রকৃতির আধান এই আধানটাকে একটু প্রশমিত করবে, অর্থাৎ এই বিভবটাকে কমানোর চেষ্টা করবে, সমপ্রকৃতির আধান এই বিভবটাকে বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু যেহেতু বিপরীত প্রকৃতির আধান কাছে আছে সমপ্রকৃতির আধান দূরে আছে তাহলে এর প্রভাবটা বেশি হবে, বিপরীত প্রকৃতির আধান যেটা বিভবটাকে কমানোর চেষ্টা করছে সেই প্রভাবটা বেশি হবে, আলটিমেট তাহলে কী হবে, এর বিভবটা কিছুটা লোক কমবে, এ বাড়ানোর চেষ্টা করবে, এ কমানোর চেষ্টা করবে, এ কাছে আছে বলে এর প্রভাবটা বেশি হবে, তাই কী হবে, বিভব কিছুটা হলেও কমবে, বিভব কিছুটা কমবে মানে ধারকত্ব কিছুটা হলেও বাড়বে। তার মানে কোনো পরিবাহীর কাছে অন্য একটা পরিবাহীকে যদি আনা হয়
তাহলে তার ধারকত্ব কিছুটা হলেও বৃদ্ধি পায়। এবার ওই পরিবাহিতা যদি ভূমির সঙ্গে যুক্ত করা হয়, ভাবো এই প্রান্তটাকে আমি ভূমির সঙ্গে যুক্ত করে দিলাম, তাহলে কি হবে, এই প্রান্তের যে আধানটা ছিল এই পুরো আধানটা ভূমিতে গিয়ে মিশে যাবে। তার ফলে কি হবে, আগে কি হচ্ছিল, দুটো প্রভাবই ছিল, এটা বিভবটাকে কমাচ্ছিল, এটা বাড়াচ্ছিল, কিন্তু এখন এই যে বাড়াচ্ছিল সেই আধানটা নেই, অর্থাৎ এই প্রভাবটা অমিত হয়ে গেল, বাদ হয়ে গেল, খালি কোন প্রভাবটা থাকবে, এটা। তার মানে এই প্রভাবটা এখন আরো বেশি করে পড়বে, অর্থাৎ আরো বেশি পরিমাণে এর বিভব কমে যাবে, অর্থাৎ আরো বেশি পরিমাণে ধারকত্ব বেড়ে যাবে। তার মানে ভূ সংলগ্ন কোনো পরিবাহীকে যদি আনা হয় তাহলে ধারকত্ব আরো বেশি গুণে বৃদ্ধি পায়। কোনো পরিবাহীকে আনলেই কিন্তু ধারকত্ব বৃদ্ধি পায়, কিন্তু সেই পরিবাহীটা যদি ভূমির সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু ধারকত্ব আরো বেশি গুণে বৃদ্ধি পায়। আর এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু পরের ভিডিওতে আমরা দেখব ধারক বা ক্যাপাসিটারকে তৈরি করা, যেগুলো বিভিন্ন রকমের যন্ত্রপাতির মধ্যে থাকে। এবার চলে আসি হচ্ছে পরের পার্টটা, সেটা হচ্ছে গোলীয় পরিবাহী ধারকত্ব। গোলীয় পরিবাহী ধারকত্ব বা যে কোনো ধারকত্ব, এখন আমরা ধারকত্ব ইজিলি বার করতে পারবো কি করে, ওই যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, কারণ কোনোভাবে যদি আমি ভি এর মানটা বার করতে পারি, কিউকে ভি দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সেই পরিবাহী ধারকত্ব বার করতে পারবো। তাহলে বললাম এটা হচ্ছে একটা গোলীয় পরিবাহী, তার ব্যাসার্ধ ধরলাম হচ্ছে ক্যাপিটাল আর, তাতে কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে তার পৃষ্ঠে বা ভেতরে যে কোনো বিন্দুতে বিভব সর্বদা একই থাকে, ধ্রুবক, এবং তার মানটা কত হয়, ভি ইকুয়াল টু হয় 1/4πε0qr। এটা হচ্ছে গোলীয় পরিবাহী, পৃষ্ঠে বা ভেতরে যে কোনো বিন্দুতে বিভবের মান এটা এসআইতে, আর সিজিএসএ বললে খালি 1/k q/r, আমি সিজিএসএই করছি, এই এসআইতেই করছি, তারপরে আবার সিজিএসএ করব। এবার এখান থেকে যদি ধারকত্ব বার করি, সি ইকুয়াল টু কি হবে, q/v, তাহলে কিউ ভি এর মানটা বসি 1/4πε0qr, কিউ কিউ কেটে গেলে এই পুরো পার্টটা উপরে চলে গেলে 4πε0r, তার মানে ধারকত্ব সি ইকুয়াল টু হচ্ছে 4πε0r। এবার যদি বায়ুমাধ্যম হয় কি এর মানটা 1 হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে 4πε0 মানে হচ্ছে 1/9×10^9 উপরে r, এত ফ্যারাড, যেহেতু এটা এসআইতে বললাম, আর এর মানটা তখন মিটারে। আর এটা যদি সিজিএসএ করতাম তাহলে কি হতো, এটা তখন 1/k হতো, তখন তাহলে এটা কে থাকতো, তখন সি ইকুয়াল টু হতো কে আর, এটা এসআইতে আর এটা সিজিএস। আর এটা যদি বায়ুর মাধ্যম হতো তাহলে কে এর মানটাকে 1 বসালে সি ইকুয়াল টু আর। কোশ্চেনটা অনেক এরকমভাবে দেয়, দেখাও যে বায়ুর মাধ্যমে কোনো গোলীয় পরিবাহী ধারকত্ব তার ব্যাসার্ধের সাংখ্যমানের সঙ্গে সমান, তখন সিজিএসএ করতে হবে, এই অবধি দেখাতে হবে। এবার বায়ু মাধ্যম বলে কে এর মানটা 1, অর্থাৎ সি ইকুয়াল টু আর, তার মানে গোলীয় পরিবাহী সিজিএসএ বায়ু মাধ্যমে ধারকত্বের মান তার ব্যাসার্ধের সাংখ্যমানের সমান, এবং এটার একক কিন্তু তখন স্ট্যাট ফ্যারাড হবে, যেহেতু সিজিএসএ। আর এসআইতে বললো হচ্ছে এটা, আর দুটোর ক্ষেত্রেই কি দেখতে পাচ্ছি, সি সমানুপাতিক হয় হচ্ছে আর, অর্থাৎ গোলীয় পরিবাহী ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক, ব্যাসার্ধ যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে, ব্যাসার্ধ যত কম হবে ধারকত্ব তত কম হবে, ঠিক আছে। এরপরে চলে আসি হচ্ছে পরের যে পার্টটা, পরের পার্টটা হচ্ছে স্থিতিশক্তি, কোনো ধারকের স্থিতিশক্তির মান কত হয়, কী করে করব, সেটা হচ্ছে আমি কোনো ধারককে যখন আহিত করছি অটোমেটিক্যালি তার কী হচ্ছে, বিভবটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং এই বিভব বৃদ্ধি করার সময় কিছু পরিমাণ ধনাত্মক কার্য করতে হয়। এবার যে কোনো ক্ষেত্রে ধনাত্মক কার্য মানে সেটা হচ্ছে বস্তুর মধ্যে শক্তি হিসাবে জমা হয়, এখানে হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি হিসাবে জমা হবে, ওই তড়িৎ স্থিতিশক্তির মানটা আমাকে বার করতে হবে। কী করে করবো, ধরলাম এটা একটা পরিবাহী বা ধারকত্ব সি, তাতে আমি কিউ পরিমাণ আধান দিলাম, এবং তারপরে ওর বিভব হলো হচ্ছে ভি, তাহলে আমাকে স্থিতিশক্তি ই এর মানটা বার করতে হবে বা ইউর মানটা বার করতে হবে, ই দিয়েও লেখা এনার্জি বা ইউ দিয়ে অনেক সময় লেখা, ওই স্থিতিশক্তির মানটা বার করতে হবে। কী করে করবো, যে পরিমাণ কৃতকার্য হয়েছে কৃতকার্যের মানটা বার করতে পারলেই হয়ে যাবে। এবার কৃতকার্যের মানটা কী করে বার করে, বিভব ইন্টু
আধান, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। কিন্তু মনে রাখবে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ এই সূত্রটা প্রযোজ্য হয় তখনই যখন সমবিভব কাজ করে। ভি ইন্টু কিউ ইকুয়াল টু ডাব্লিউ, এটা হচ্ছে ভিটা যখন সমবিভব হয় তখনই হয়, আর যদি সমবিভব না কাজ করে তখন ক্যালকুলাসের সাহায্যে করতে হয় বা অসমবিভবটাকে সমবিভবে পরিণত করে নিয়ে তারপরে এই সূত্রটাকে প্রয়োগ করতে হয়। অনেকটা আমরা ওই একমাত্রিক গতিতে করেছিলাম যে এস ইকুয়াল টু ভিপি, এটা সমবেগের জন্য হয়, সমতরণ বা মন্দনের জন্য হয় না। এই সমতরণ বা মন্দনের জন্য এটাকে প্রয়োগ করতে গেলে কী করতে হয়, গড় বেগ নিয়ে করতে হয়েছিল যেটা সমবেগ হিসাবে কাজ করেছিল। এখানেও আমরা দেখব যে ওই ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি ওটাকে প্রয়োগ করতে পারবো কি পারবো না, পারবো তখনই যদি ভিটা হচ্ছে ধ্রুবক হয় বা সম হয়। এবার লক্ষ্য করে দেখো কোনো একটা পরিবাহীতে যখন আমি কিউ পরিমাণ আধান দিই তখন একবারেই তার কিউ পরিমাণ আধান দেওয়া হয় না, আস্তে আস্তে বাড়ানো হয়। প্রথমে আধানের মানটা থাকে জিরো, সেখান থেকে বাড়তে বাড়তে হয় হচ্ছে কিউ। আধানটা যখন জিরো তখন ভিটাও কিন্তু জিরো, বিভবও শূন্য। এবার আধানটাও বাড়ছে বিভবটাও বাড়ছে, আধানটা বাড়তে বাড়তে যখন কিউ হলো বিভবটা বাড়তে বাড়তে তখন হচ্ছে ভি হলো। অর্থাৎ ভিটা কিন্তু সবসময় একই ছিল না, তার মানে এখানে কিন্তু সমবিভব কাজ করেনি। তাহলে আমি ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি ওই সূত্রটাকে প্রয়োগ করতে পারবো না। যদি প্রয়োগ করতেই হয় তাহলে হচ্ছে আমাকে অসমবিভবটাকে সমবিভবে পরিণত করতে হবে। এবার আমি এখানে ধরে নিলাম বিভবটা সমহারে বেড়েছে, সমহারে যদি কোনো কিছু বাড়ে তাহলে তার গড় করলে তাহলে সেটা কিন্তু সম হিসাবে কাজ করে বা একই মানে ধ্রুবক হিসাবে কাজ করে। তাহলে এখানে যদি গড় বিভব কাজ করি, মানে গড় বিভব গড় করি, গড় বিভব ইকুয়ালটা প্রথমে ছিল জিরো, পরে হলো ভি বাই টু, তার মানে ভি বাই টু। তাহলে ধরা যেতে পারে এই ভি বাই টু এটা হচ্ছে একটা সমবিভব হিসেবে কাজ করেছে এবং এই বিভবটা সম্পূর্ণ সময়ে কাজ করেছে যতক্ষণ অবধি আধানটা জিরো থেকে কিউ হয়েছে, এটা আমি ধরে নিতে পারি। কারণ কি, যেহেতু আমি ধরলাম যে সমহারে বিভবটা আস্তে আস্তে বেড়েছে, অসমহারে যদি আবার বিভবটা বাড়ত তাহলে কিন্তু আবার এইভাবে বললেও কিন্তু সমমত না, সমহারে বাড়লেই হয়। এই কারণে একমাত্রিক গতিতে সমতরণ বা সমমন্দন থাকলেই তখন কিন্তু ওই গড় বেগ দিয়ে করা গেছিল, কিন্তু এটাই যখন অসম হয়ে যেত, অসমতরণ বা অসমমন্দন, তখন কিন্তু ক্যালকুলাস ছাড়া কোনো উপায় ছিল না, এখানেও তাই। তাই ধরে নিলাম যে এখানে বিভবটা সমহারে বেড়েছে, এবার এখানে যদি গড় বিভবটা নিই তাহলে সেটা সম হিসাবে কাজ করবে। তাহলে কৃতকার্য সেটাই হচ্ছে শক্তি হিসাবে কাজ করবে, ইকুয়াল টু কি হবে, গড় বিভব ইনটু আধান। গড় বিভব কত হবে, ওই ভি বাই টু, আর আধান হচ্ছে কিউ, তার মানে হয়ে গেল হাফ কিউ ভি, হাফ কিউ ইনটু ভি, এটাই হচ্ছে কৃতকার্যের মান এবং এটাই হচ্ছে ধারকের মধ্যে তড়িৎ স্থিতিশক্তি হিসাবে জমা হয়। এবার এর অনেকগুলো রূপ হতে পারে, এটা একটা ফর্ম হয়ে গেল। এবার আমি যদি এখানে কিউর জায়গায় লিখি সি ইনটু ভি, কিউ ইকুয়াল টু সি ভি হয়, তার সঙ্গে ভি গুণ আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়, হাফ সি ভি স্কোয়ার এই ফর্মটা। এটা ছাড়াও আরেকটাও রূপ আছে, সেটা হচ্ছে হাফ, এখানে কিউটাকে রিপ্লেস করেছিলাম, এবার এখানে কিউটাকে রাখলাম, ভিটাকে যদি রিপ্লেস করি তাহলে ভি ইকুয়াল টু কত হবে, কিউ বাই সি, তাহলে কিউ বাই সি বললে হয়ে গেল হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে তিনটে ফর্ম হয়, তিনটে ফর্ম হয়, একটা হচ্ছে হাফ কিউ ভি, একটা হাফ সি ভি স্কোয়ার, আর একটা হাফ কিউ স্কোয়ার বাই সি। অঙ্কের জন্য যখন যেটা সুবিধা হবে বা যখন যেটা প্রয়োজন হবে সেটাকে আমি ব্যবহার করলেই হবে। সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, এটা অনেকটা হাফ এম ভি স্কোয়ার ওই ফর্মের মতো, ওই গতিশক্তির ক্ষেত্রে করেছিলাম, এম ভর বিশিষ্ট কোনো বস্তু ভি বেগ নিয়ে গেলে তার গতিশক্তির হাফ এম ভি স্কোয়ার, ওটার মতোই কিন্তু সাদৃশ্যযুক্ত ফর্ম হচ্ছে এটা হাফ সি ভি স্কোয়ার। এখানে সিটা হচ্ছে ওই পরিবাহী ধারকত্ব আর ভিটা হচ্ছে ওই পরিবাহী বিভব, ঠিক আছে। এরপরে দেখবো আমরা কী করে আধানটা কোনো পরিবাহীর মধ্যে বণ্টিত হয়। আচ্ছা, সেটার জন্য আধান বণ্টন বলে একটা টপিক আছে, তার আবার দুটো মানে দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যদি পরিবাহী দুটো সমবিভব সম্পন্ন হয়, আর একটা ছিল পরিবাহী দুটো যদি ভিন্ন বিভব সম্পন্ন হয়। প্রথমে আমরা দেখব যে
দুটো পরিবারই একই বিভবযুক্ত আছে, তাদের আমি কিছু পরিমাণ আধান দিলাম, সেই আধানটা তাদের মধ্যে কিভাবে বণ্টিত হয়ে যাবে। কিরকমভাবে দেখো, ধরলাম এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, এর ধরলাম ব্যাসার্ধ আর ওয়ান, ধারকত্ব সি ওয়ান, এবং সি ওয়ান আর ওয়ান এর সমানুপাতিক হবে। এটা আমরা আগেই দেখেছি, ধারকত্ব ব্যাসার্ধের সমানের সঙ্গে সমান হয় সিজিএস এ, আর ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক হবে। আর এটা ধরলাম আর টু, ব্যাসার্ধ ধারকত্ব সি টু। এবার এদের আমি তাপ দিয়ে যুক্ত করলাম আগের থেকে। কোনো দুটো পরিবাহীকে তাপ দিয়ে যুক্ত করা মানে হচ্ছে ওই দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পর টাচ আনলে যা হয়, তাদের মধ্যে ততক্ষণ অবধি তাপের আদান প্রদান হবে যতক্ষণ অবধি না তাদের উষ্ণতা সেম হয়। এখানেও তাই হবে, কি হবে, তাদের মধ্যে আধানের আদান প্রদান হবে ততক্ষণ অবধি যতক্ষণ অবধি না তাদের বিভবটা সেম হয়ে যায়। অর্থাৎ এদের তাপ দিয়ে যুক্ত করা মানে দুটোরই বিভব সেম হয়ে যাবে। ধরলাম সেই সাধারণ বিভবের মানটা হচ্ছে ভি। এই অবস্থায় আমি ইউ পরিমাণ আধান পুরো সংস্থাটাকে দিলাম, তখন কি হবে, এই কিউ আধানের কিছু অংশ যাবে এখানে, ধরলাম কিউ ওয়ান গেল, কিছু অংশ যাবে এখানে কিউ টু। এবার এই কিউ ওয়ান কিউ টু কিভাবে বণ্টিত হবে বা কত মানে এরকম ভাবে এটার মধ্যে যাবে এটার মধ্যে যাবে সেটা আমরা বার করব। কি করে করব, প্রথমে চলে আসি যে এটার ক্ষেত্রে যদি আমি ভি ইকুয়াল টু লিখি, কিউ ইকুয়াল টু সি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু হবে হচ্ছে কিউ বাই সি। তাহলে এটার ক্ষেত্রে হবে হচ্ছে ভি ইকুয়াল টু হবে, ভি ইকুয়াল টু হচ্ছে এর আধানটা হচ্ছে কিউ ওয়ান, বললাম বণ্টিত আধান এর মধ্যে গেছে কিউ ওয়ান, বা এর ধারকত্ব হচ্ছে সি ওয়ান। একই রকমভাবে এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু কত হবে, এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু হবে হচ্ছে কিউ টু বাই সি টু। অর্থাৎ আমি লিখতে পারি একবার, ভি ইকুয়াল টু কিউ ওয়ান বাই সি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কিউ টু বাই সি টু। দুটোই সেম, এটাই হচ্ছে ওদের সাধারণ বিভব, যেহেতু তার দিয়ে যুক্ত করা আছে ওদের বিভবটা সেম হবে। এবার এখানে যদি আমি সংযোজন অঙ্কের যে সংযোজন নিয়মটা আছে ওটাকে অ্যাপ্লাই করি, তাহলে কী লেখা যায়, এটা ইকুয়াল টু ওপরে দুটো যোগ নিচে নিচের দুটো যোগ, অর্থাৎ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু লেখা যায়। কিউ ওয়ান প্লাস কিউ টু মানে টোটাল আধান কিউ যেটা দেওয়া হয়েছে, তাহলে কিউ আর নিচে হচ্ছে সি ওয়ান প্লাস। এবার আমি মানে ভি ইকুয়াল টু দাঁড়ানো সাধারণ বিভবের মানটা হচ্ছে এটা। এবার যদি আমি কিউ ওয়ান আর কিউ টু মানটাকে আলাদা করে বার করি তাহলে কি পাওয়া যাবে, কিউ ওয়ান মানে হচ্ছে কত, যে কিউ ওয়ান মানে হচ্ছে ভি ইন্টু সি ওয়ান, ভি ইন্টু সি ওয়ান, আর ভি এর মানটা হচ্ছে এটা, করলে কি দাঁড়া আছে সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ। আর একই রকমভাবে কিউ টু ইকুয়াল টু হচ্ছে এখান থেকে ভি ইন্টু সি টু, ভি এর মানটা এটা বসিয়ে দেবো, বোঝাবে হচ্ছে সি টু বাই সি ওয়ান প্লাস সি টু। তার মানে আধানটা বণ্টিত হওয়ার সময় কী নিয়মে বণ্টিত হবে, যেটার জন্য আমি আধান বার করছি সেটা ধারকত্ব উপরে নিচে দুটো ধারকত্বের যোগফল গুণ টোটাল আধান। এখানেও তাই, যেটার জন্য আধান বার করছি সেটা ধারকত্ব উপরে নিচে দুটো ধারকত্বের যোগফল গুণ মোট আধান। এটা অনেকটা কিন্তু ওই দুটো সমান্তরাল রোধ আছে তাদের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ প্রবাহ মাত্রা যায় তাহলে প্রবাহ মাত্রাটা দুটো রোধের মধ্যে কীভাবে বণ্টিত হবে, তার যে সূত্রটা ছিল ক্লাস টেনে ছিল অনেকটা রকম, সেক্ষেত্রে কী হয় যেটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বার করছি সেটা বাদ দিয়ে অন্য রোধ উপরে হয় নিচে দুটো রোধের যোগফল গুণ টোটাল প্রবাহ মাত্রা। এটা ক্লাস টুয়েলভেও আছে, পরে এর পরে যখন আমরা স্থির তড়িতের বা প্রবাহিত তড়িৎ শুরু করবো তখন প্রথমেই কিন্তু এটা আছে, কিন্তু পার্থক্য হচ্ছে এটা ওটাই হচ্ছে রোধের সঙ্গে প্রবাহ মাত্রার ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তার জন্য ওইখানে কিন্তু উল্টোটা হয়, অর্থাৎ আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান, এখানে কিন্তু সমানুপাতিক হয়, যার ধারকত্ব বেশি হয় তার মধ্যে আধানের মানটা তত বেশি পরিমাণে যাবে। অর্থাৎ এখানে যদি অনুপাত করি কিউ ওয়ান বাই কিউ টু, সুতরাং এখান থেকে বললে কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এই দুটোকে ভাগ করলে এই সি ওয়ান বা সি টু কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে, সি ওয়ান বাই সি টু পড়ে যাবে, তার মানে সমানুপাতিক হারে বন্টিত হয়। প্রবাহ মাত্রার ক্ষেত্রে যেটা আমরা দেখবো রোধের ব্যস্তানুপাতিক হারে বণ্টিত হয়, তাই যেটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বার করছি সেটা বাদ দিয়ে অন্য রোধ উপরে হয়, আর এখানে যেটার মধ্যে দিয়ে আধান বার করছি বা যেটার মধ্যে আধান বার করছি সেটার ধারকত্ব উপরে হয় নিচে দুটো ধারকত্বের যোগফল গুণ মোট আধান। ওটাই ব্যস্তানুপাতিক বলে উল্টোটা হয়, এখানে সমানুপাতিক বলে এটাই হয়, এবং
অনুপাত করলে সেটাই দেখতে পাচ্ছি সমানুপাতিক সম্পর্ক যুক্ত। আবার সি ওয়ান বাই সি টু জায়গায় কি লেখা যায়, যেহেতু ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক হয় তাহলে ইকুয়াল টু লেখা যায় আর ওয়ান বাই আর। তার মানে এখানে আধানটা দুটো পরিবাহী ধারকত্বের অনুপাতে বা ব্যাসার্ধের অনুপাতে বন্টিত হয়। আর এই যে সম্পর্কটা আছে এটা তাহলে আর ওয়ান আর টুর সাপেক্ষে লেখা যায়, এটা তাহলে কথা হবে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ, এটা হবে আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কিউ। যেহেতু ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে এটা ধারকত্বের সাপেক্ষে না লিখে আমি ব্যাসার্ধের সাপেক্ষে ওরকমভাবে লিখতে পারি। আর আরেকটা জিনিস যদি বার করতে দেয় তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্বের অনুপাতটা কী হবে, বন্টিত আধানের অনুপাতটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাতের সঙ্গে সমানুপাতিক হবে বা ধারকত্বের অনুপাতের সঙ্গে সমানুপাতিক হবে বা সমান হবে। এইবার যদি আমি তলমাত্রিক ঘনত্বের অনুপাতটা বার করি ওই দুটো পরিমাণ সিগমা ওয়ান বাই সিগমা টু, আধানের তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে আধানের মান বাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেটা কি হয় প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কিউ ওয়ান বাই ফোর পাই আর ওয়ান স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে কিউ টু বাই ফোর পাই আর টু স্কোয়ার, এরকম হবে। তাহলে কিউ ওয়ান বাই কিউ টু ফোর বাই ফোর পাই কেটে যাবে, আর এগুলো হচ্ছে আর টু বাই আর ওয়ান আর টু স্কোয়ার। কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান বাই আর বসিয়ে দিই আর ওয়ান বাই আর টু, আর এখানে হচ্ছে আর টু বাই আর ওয়ান আর টু স্কোয়ার, একটা করে কেটে যাবে ওটা থাকবে হচ্ছে এই আর টু স্কোয়ারের সঙ্গে একটা আর টু কেটে যাবে স্কোয়ারটা কেটে যাবে, এখানে একই রকম হবে আর ওয়ানের সঙ্গে আর ওয়ান স্কোয়ারটা কেটে গিয়ে একটা আর ওয়ান করে দেবে, তার মানে হচ্ছে আর টু বাই আর ওয়ান। তার মানে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাতটা হচ্ছে আবার ব্যাসার্ধের অনুপাতে ব্যাসানুপাতিক, ঠিক আছে। এখানে আমার সমানুপাতিক হয়েছিল, এটার ক্ষেত্রে হচ্ছে তলমাত্রিক ঘনত্বের জন্য সেটা কিন্তু ব্যাসার্ধের অনুপাতে ব্যাসানুপাতিক হয়, আধানের বন্টনটা সমানুপাতিক হারে হয় আর তলমাত্রিক ঘনত্বের বন্টনটা কিন্তু ব্যাসানুপাতিক হারে হয়। এটা মনে রাখবে, থিওরি হিসেবেও দিতে পারে বা অঙ্কের জন্য কাজে লাগতে পারে। এরপরে চলে আসি যদি ভিন্ন বিভব যুক্ত হয়, এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এখন যেটা পড়ালাম তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন বর্তমানে যেটা পড়াচ্ছি আগেরটার থেকেও এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহের মধ্যে আধানটা কীভাবে বন্টিত হয়। তার মানে এটাই কিন্তু আগের থেকে তাতে যুক্ত করা থাকবে না। তাহলে একই রকমভাবে দুটো পরিবাহ নিলাম, ব্যাসার্ধ আর ওয়ান ধারকত্ব তুললাম সি ওয়ান, ব্যাসার্ধ আর টু ধারকত্ব তুললাম সি টু। এবার ধরলাম এটা বিভব কিন্তু আলাদা, ধরলাম এটার বিভব ভি ওয়ান এটার ভি টু। এই অবস্থায় যদি আমি এদের আধান দিই, অর্থাৎ কিউ পরিমাণ আধান এখানে আমি দিলাম, ধরলাম এখানে গেল কিউ ওয়ান এখানে গেল কিউ করতে পারে। এবার যেহেতু এই বিভব ভি ওয়ান আধান গেছে কিউ ওয়ান, তাহলে আমি এখানে কি লিখতে পারি সেটা হচ্ছে, মানে আমি যেটা প্রথমে বললাম যে বিভব ছিল ভি ওয়ান আর ভি টু, ওটা হচ্ছে আধান দেওয়ার পরে বলবো, কারণ আগের থেকে যদি বিভবটা থাকে আধান দিলে তো আবার চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম যে আধানটা দেওয়ার পরে ভিন্ন ভিন্ন বিভব হলো, সেই বিভবের মানটা একটা হচ্ছে ভি ওয়ান একটা হচ্ছে ভি টু, কিন্তু এটা আগের থেকে তার দিয়ে যুক্ত করা অবস্থায় ছিল না। আগেরটাই কী ছিল, তার দিয়ে যুক্ত করা অবস্থায় ছিল, বিভবটা সেম ছিল, সেই অবস্থায় আধানটাকে দেওয়া হয়েছে, আধানটা কীভাবে বন্টিত হয়েছে সেটা আমরা দেখলাম। এখন তার দিয়ে যুক্ত করা অবস্থায় নেই, এই অবস্থায় এদের আমি আধান দিলাম, মোট আধান দিলাম কিউ, সেই কিউ আধানের মধ্যে ধরলাম কিউ ওয়ান গেল এখানে তার জন্য বিভব হলো ভি ওয়ান, আর কিউ টু আধান গেল এখানে তার জন্য এখানে বিভব হলো হচ্ছে ভি টু। এই কিউ ওয়ান আর কিউ টুর মধ্যে সম্পর্কটা কী হবে, যেটা যেটা আগেরটার ক্ষেত্রে হয়েছিল ভারতত্বের অনুপাতে বা ব্যাসার্ধের অনুপাতে সমানুপাতিক হয়েছিল, সেটা এটার ক্ষেত্রে কী হবে এখন আমরা দেখব। আগেরটাই ছিল হচ্ছে একই বিভব সম্পন্ন দুটো পরিবাহের মধ্যে আধান বন্টন, এটা হচ্ছে ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহের মধ্যে আধান বন্টন। এবার প্রথমেই দেখি তাহলে এখানে কিউ ওয়ান কত হবে, কিউ ওয়ান বলতে হবে হচ্ছে সি ওয়ান ভি ওয়ান, একই রকমভাবে কিউ টু কত হবে সি টু ভি টু, তাহলে টোটাল আধান কিউ এটা কত হবে কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে হচ্ছে সি ওয়ান ভি ওয়ান প্লাস। এইবার আমি কি করব যে ওদের একটা তাপ দিয়ে যুক্ত করব,
ঠিক আছে। এইবার আমি কি করলাম, কারণ প্রথমে যে আধানটা দিয়েছিলাম সেই আধানটার জন্য যার যেরকম ধারকত্ব আছে সেই ধারকত্ব অনুযায়ী সে তার মতো করে আধান নিয়ে নিয়েছিল। আধান নেওয়ার পরে তাদের বিভব যেটা হচ্ছিল একটা বি ওয়ান একটা বি টু, সেই মানগুলোর সাহায্যে আমরা মোট আধানটা বার করবো। ওই যার ধারকত্ব বেশি সে বেশি পরিমাণ আধান নিয়ে নেবে, যার ধারকত্ব কম সে কম পরিমাণ আধান দেবে, নিয়ে নির্দিষ্ট একটা বিভব পাবে। সেই বিভবের মানটা হচ্ছে ধরলাম হচ্ছে এটা, একটা ক্ষেত্রে ধরলাম বি ওয়ান একটা ক্ষেত্রে বি টু, দিয়ে করে আমি ওই বি ওয়ান ইকুয়াল টু কিউ ওয়ান বাই সি ওয়ান, বি টু ইকুয়াল টু কিউ টু বাই সি টু করে ওই বি ওয়ান বি টুর সাপেক্ষে মোট আধানটা বার করলাম। এইবার আমি তাদের তার দিয়ে যুক্ত করলাম, আগেরটা আগের থেকেই তার দিয়ে যুক্ত করার অবস্থায় ছিল, তারপরে আধান বণ্টন হয়েছে। তাই সমবিভব সম্পন্ন দুটো পরিবারের মধ্যে আধান বণ্টন হয়েছে। এখন যেটা করলাম বিভবটা কিন্তু আলাদা, এই আলাদা অবস্থায় থাকাকালীন এবার তাদের আমি তার দিয়ে যুক্ত করব। করলে কি হবে, আধানের তখন আদান প্রদান হবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, উচ্চ বিভব সম্পন্ন পরিবাহী থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এবার এখানে কোনটা বড় কোনটা ছোট সেটা আমি জানি না, আমি ধরে নিলাম ভি ওয়ান গ্রেটার দেন ভি টু, কেউ অন্যটাও ধরতে পারে, ভি টু গ্রেটার দেন ভি ওয়ানও ধরতে পারে, অসুবিধা নেই। সেক্ষেত্রে দ্বিতীয় থেকে প্রথমে আসবে, আমি ভি ওয়ান গ্রেটার দেন ভি টু ধরেছি মানে প্রথমটা থেকে দ্বিতীয়টাতে আধান যাবে। এবার আধান যাওয়ার পরে কী হবে, যার থেকে আধান যাবে তার আধানটা কমে যাবে, যার মধ্যে আধানটা যাবে তার আধানটা বেড়ে যাবে। এবার সেটা কত হবে, ধরলাম কিউ ওয়ান আধানটার থেকে, যেহেতু প্রথমটার থেকে দ্বিতীয়টায় যাচ্ছে আধান, তাহলে কিউ ওয়ান আধানটা ধরলাম কমে গিয়ে হলো কিউ ওয়ান ড্যাশ, আর কিউ টু আধানটা বেড়ে গিয়ে হলো কিউ টু ড্যাশ। এই মানটা এবার আমাকে বার করতে হবে, কত হবে কিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু, কত হবে কিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু হবে হচ্ছে ধরলাম এখন তার দিয়ে যুক্ত করার পর, যেহেতু তার দিয়ে যুক্ত করলে কি ওদের মধ্যে আদানের আদান প্রদান ততক্ষণ অবধি হবে যতক্ষণ অবধি না এদের বিভবটা সেম হবে। ধরলাম যে বিভবটা সেম হয়ে গিয়ে হলো হচ্ছে ভি, এই ভিটাই হচ্ছে ওদের সাধারণ বিভব। তাহলে কিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান ইন্টু ভি, একই রকমভাবে কিউ টু ড্যাশ ইকুয়াল টু হচ্ছে সি টু ইন্টু ভি, যেখানে কিউ ওয়ানটা হচ্ছে প্রথমটা পরিবর্তিত আধান বা বণ্টিত হয়ে যাওয়ার পর নতুন আধান, আর কিউ টু ড্যাশটা হচ্ছে দ্বিতীয়টা বণ্টিত হয়ে যাওয়ার পর নতুন আধান। এবার এখান থেকে আমরা জানি যে মোট আধানটা যেহেতু একই আছে, আগে যে আধানটা ছিল এখনও সেই আধানটাই আছে, তাহলে কি নিজেদের মধ্যে আদান প্রদান হয়ে গেছে, অর্থাৎ কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়াল টু হচ্ছে কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু, এটা লিখতে পারি। এবার কিউ ওয়ান প্লাস কিউ টু জায়গায় লিখে যায় সি ওয়ান বি ওয়ান প্লাস সি টু বি টু, আর এখানে কিউ ওয়ান ড্যাশ মানে হচ্ছে সি ওয়ান বি, কিউ টু ড্যাশ মানে সি টু বি, বি কমন নিলে সি ওয়ান প্লাস সি। এইবার এখান থেকে যদি আমি ভি এর মানটা লিখি, ভি ইকুয়াল টু হবে হচ্ছে এই যে সি ওয়ান প্লাস সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ইকুয়াল টু হচ্ছে ভি টু সি ওয়ান প্লাস সি টু, তার মানে সাধারণ বিভব ভি ইকুয়াল টু দাঁড়াবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস। এবং লক্ষ্য করে দেখো এই সাধারণ বিভবের মানটা আগেরটার মতোই কিন্তু হয়ে গেল, এই সি ওয়ান ভি ওয়ান মানে কিউ ওয়ান, এটা মানে কিউ টু, কিউ ওয়ান প্লাস কিউ টু মানে কিউ, তার মানে এটা মানে হচ্ছে টোটাল আধান বাই দুটো ধারকের ধারকত্বের যোগফল, আগেরটাও কিন্তু সাধারণ বিভবের মানটা এটাই এসেছে। এবার এখান থেকে যদি আমি কিউ ড্যাশ আর কিউ ওয়ান ড্যাশ আর কিউ টু ড্যাশের মানটা বার করি, মানে ভিন্ন বিভবযুক্ত পরিবাহের মধ্যে আধানটা নতুনভাবে বণ্টিত হয়ে যাওয়ার পর আধানের অনুপাতটা বা বণ্টিত হয়ে যাওয়ার পর বণ্টিত যে আধানটা তাদের মধ্যে সম্পর্ক সেটাকে বার করি, সেটা কী করে করবো, এই যে সম্পর্ক দিয়ে কিউ ওয়ান ড্যাশ মানে হচ্ছে সি ওয়ান ইন্টু ভি, ভি মানে হচ্ছে আবার এইটা বসিয়ে দিলে সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ, এই ভি এর মানটা এটা বসিয়ে দিল, একই রকমভাবে এটা হবে তাহলে সি টু ইন্টু ভি মানে হচ্ছে এটা বসিয়ে দিলে হবে হচ্ছে সি টু বাই সি ওয়ান প্লাস সি টু। লক্ষ্য করে দেখো ঠিক আগের মতো যে পরিবাহের জন্য আধানটাকে বার করছি সেই পরিবাহের ধারকত্ব উপরে নিচে দুটো ধারকত্বের যোগফল গুণ মোট আধান, এখানেও তাই যে পরিবাহের জন্য আধান বার করছি সেই পরিবাহের ধারকত্ব উপরে নিচে দুটো ধারকত্বের যোগফল একটু মোট আধান, অর্থাৎ এখানে ওই আগের যে ক্যালকুলেশনগুলো করেছি সব একই রকম হবে, অর্থাৎ এখানে আধান বন্টনের যে অনুপাত হবে কিউ ওয়ান ড্যাশ বাই কিউ টু ড্যাশ ইকুয়াল টু কি হবে সি ওয়ান বাই সি টু, মানে ধারকত্বের অনুপাতের সঙ্গে সমান হবে, তার মানে সেটা তাদের ব্যাসার্ধের অনুপাতের সঙ্গে সমান হবে,
একই রকম ভাবে এখানে যদি কর্মাত্রিক ঘনত্বের অনুপাতটা বলি সিগমা ওয়ান বাই সিগমা টু, সেটা হচ্ছে তাদের ব্যাসার্ধের অনুপাতে ব্যস্তানুপাতিক হবে, একই রকম, কারণ আগেরটার মধ্যেই চলে আসছে। তার মানে ভিন্ন বিভব যুক্ত হোক বা একই বিভব যুক্ত হোক, দুটো পরিবাহীর মধ্যে আধান বন্টন হচ্ছে ওই একই রকম নিয়ম অনুসারেই হয়। কী নিয়ম? সেটা হচ্ছে আধান বন্টন হয়ে যাওয়ার পর বন্টিত আধানের অনুপাত তাদের ধারকত্বের অনুপাতের সঙ্গে সমানুপাতিক হবে বা তাদের ব্যাসার্ধের অনুপাতের সঙ্গে সমানুপাতিক হবে, আর তলমাত্রিক ঘনত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হবে, ব্যাসার্ধের অনুপাতে ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এবার এটা তো নয় বললাম, কিন্তু এইখান থেকে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওই যে একটার আধান কমে যাচ্ছে, একটা আধান বেড়ে যাচ্ছে, তো এখানে যেটা দেখাতে বলে দেখাও যে এখানে মোট আধানের মানটা অপরিবর্তিত আছে বা আধানের সংরক্ষণ নীতি এখানে প্রযোজ্য হয়েছে, এটা অনেক সময় দেখাতে পারে। সেটা কী করে দেখাবো? ওই যার আধানটা কমে গেছে তার যে পরিমাণ কমেছে আর যার আধানটা বেড়ে গেছে তার যে পরিমাণ বেড়েছে, ওই দুটোই যদি সমান আমি দেখাতে পারি তার মানে কিন্তু আমি দেখালাম বা দেখাতে পারলাম মোট আধানের মানটা অপরিবর্তিত আছে। তাহলে কী করে দেখাবো? ধরলাম প্রথমটার আধান যেহেতু দিয়েছে তাহলে এর আধানটা কমেছে, ধরলাম এর আধান কমেছে যেটা সেটা হচ্ছে কিউ স্মল কিউ ওয়ান, সেটা তাহলে কত হবে? এর যেহেতু আধান কমেছে তার মানে আগে ছিল বেশি পরে হলো কম, অর্থাৎ কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান ড্যাশ। কিউ ওয়ান মানে কত? সি ওয়ান ভি ওয়ান। আর কিউ ওয়ান ড্যাশ মানে কত হবে? সি ওয়ান ভি ভি, মানে হচ্ছে এখন যেটা সাধারণ বিভব হয়েছে, মানটা বসিয়ে দিলেই কত হচ্ছে? সি ওয়ান ভি ওয়ান মাইনাস সি ওয়ান ভি, মানে হচ্ছে এটা কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। এটা আবার কিউ মানে লেখা যাচ্ছে এবার এখান থেকে দশম করি, নিচে হচ্ছে সি ওয়ান প্লাস সি টু এইটা, আর ওপরে কেমন গুণ হবে? সি ওয়ান প্লাস সি টুর সঙ্গে এটা গুণ হবে, করলে কত হবে? সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান প্লাস সি ওয়ান সি টু ভি ওয়ান মাইনাস, এটার সঙ্গে এটা গুণ হতে হবে হচ্ছে সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান মাইনাস সি ওয়ান সি টু। ঠিক, এবার সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এইটা আর এটার থেকে সি ওয়ান সি টু কমন নিলে ভি ওয়ান মাইনাস ভি টু, এইটা আর এটার থেকে সি ওয়ান সি টু কমন নিলে ভি ওয়ান মাইনাস ভি টু বাই হচ্ছে সি ওয়ান প্লাস। এটা হচ্ছে প্রথমটার যে পরিমাণ আধান কমলো, একই রকম হবে দ্বিতীয়টায় যে পরিমাণ আধান বাড়লো সেটা বাড়লো, সেটা কত হবে? এটা যদি স্মল কিউ টু হয় তাহলে কত হবে? এটা যদি বেড়েছে তাহলে পরে বেশি হয়েছে, প্রথমে কম ছিল তাহলে পরে বেশি হয়ে কত হয়েছিল? কিউ টু ড্যাশ, মানে কিউ টু ড্যাশ মাইনাস কিউ, কিউ টু ড্যাশ মানে হচ্ছে সি টু ইন্টু ভি, আর কিউ টু মানে হচ্ছে আগে যেটা ছিল সি টু ভি। এবার আবার এখানে একই রকম ভাবে সি টু ভি এর মানটা হচ্ছে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, মানটা বসিয়ে দিলাম মাইনাস সি টু ভি, একই রকম ভাবে। তাহলে একই রকম ভাবে দশম করবো, সি ওয়ান প্লাস সি টু হচ্ছে দশম হবে, উপরেটা গুণ করলে হবে হচ্ছে সি ওয়ান সি টু ভি ওয়ান প্লাস সি টু স্কোয়ার ভি টু, আর তার সঙ্গে মাইনাস হবে মাইনাস মানে এটার সঙ্গে গুণ হবে, করলে হবে সি ওয়ান সি টু ভি টু মাইনাস সি টু স্কোয়ার ভি টু। এবার সি টু স্কোয়ার ভি টুটা কেটে যাবে, এইটা আর এটার মধ্যে কমন আছে, সি ওয়ান সি টু কমন নিলে তাহলে হবে সি ওয়ান সি টু কমন, দেখে দেওয়া যাবে হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি টু বাই হচ্ছে সি ওয়ান প্লাস। অর্থাৎ এই যে মানটা বেরোলো, যে পরিমাণ আধান ওর বেড়েছে আর যে পরিমাণ আধান প্রথমটার কমেছিল, প্রথমটার যে পরিমাণ আধান কমে গেছিল আধান দিয়ে দেওয়ার জন্য আর দ্বিতীয়টার আধান নেওয়ার জন্য যে পরিমাণ আধান বেড়েছে, ওই দুটো মান কিন্তু একই বেরোচ্ছে, তার মানেই এখানে আধানের কোনোভাবে ক্ষয় হচ্ছে না, খালি একটা পরিবাহী থেকে আর একটা পরিবাহীতে আধানটা বণ্টিত হয়েছে বা পরিবাহিত হয়েছে, তার মানে মোট আধানের মানটা কিন্তু অপরিবর্তিতই আছে, অর্থাৎ এখানে আধানের সংরক্ষণ সূত্র কিন্তু প্রযোজ্য হচ্ছে। আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে লাস্ট টপিক এখানে, যে আধানের মানটা নয় একই আছে কিন্তু শক্তির মানটা কি একই আছে, অর্থাৎ মোট যে তড়িৎ স্থিতি শক্তি আগে যেটা ছিল আর পরে যেটা হচ্ছে তাদের মানটা কি একই আছে নাকি বেড়েছে নাকি কমেছে? বেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ শক্তি কখনোই বাড়তে পারে না, খুব বেশি হলে একই থাকতে পারে
বা অন্য জায়গায় যদি ক্ষয়প্রাপ্ত হয় বা অন্যভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে কমে যাবে। তাহলে সেটা আমি বার করবো কী করে? আমি ধরলাম প্রথমে শক্তির মানটা হচ্ছে, তাহলে শক্তি ক্ষয়ের মান ডেল্টা ই ইকুয়াল টু কী হবে, প্রথমে যা শক্তি ছিল মাইনাস পরে যা শক্তি হবে। এবার এই মানটা যদি ইকুয়াল টু জিরো হয় তার মানে আগে আর পরে শক্তি একই, অর্থাৎ এখানে শক্তি সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে। যদি জিরো হয়, যদি এটা একটা ধনাত্মক মান বেরোয় তার মানে প্রথমটা বড় পরেরটা ছোট, তার প্রথমে শক্তি বেশি ছিল পরে কম, তার মানে শক্তি ক্ষয় হচ্ছে। এটা ধনাত্মক, একটা ধনাত্মক মান বেরোলো মানে হচ্ছে এখান থেকে শক্তি ক্ষয়ের মানটা বড়। আর যদি এটা ঋণাত্মক মান বেরোয় তার মানে প্রথমটা ছোট পরেরটা বড়, তার মানে পরবর্তী ক্ষেত্রে শক্তি বেড়ে গেছে। বাস্তবে সেটা কখনোই সম্ভব না। তাহলে দেখি প্রথম দুটোর মধ্যে কোনটা হবে, শূন্য হবে মানে শক্তি একই থাকবে, নাকি এটা একটা ধনাত্মক মান বেরোবে মানে শক্তিটা কিছু পরিমাণ হ্রাস পাবে, সেটা আমাকে করে দেখতে হবে। কী করে দেখি, প্রথমে শক্তির মানটা কত ছিল, প্রথম ধারকত্বে ছিল হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার, আর দ্বিতীয়তে ছিল হাফ সি টু ভি টু স্কোয়ার, এটা ছিল। দ্বিতীয় ক্ষেত্রে শক্তির মানটা কত হলো, তখন দুটোরই বিভব হচ্ছে ভি হয়ে গেছে, তাহলে শক্তি কত হবে, একটা হচ্ছে হাফ সি ওয়ান ভি স্কোয়ার আর একটা হচ্ছে হাফ সি টু ভি স্কোয়ার, এরকম হবে। এবার সবগুলো থেকে যদি হাফ কোনো নেই, তাহলে ব্র্যাকেটে কোনো থাকবে, এখানে কোনো থাকবে হচ্ছে সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু ভি টু স্কোয়ার, এদিকে পড়ে থাকবে হচ্ছে সি ওয়ান প্লাস সি টুটা সামনে চলে আসবে তার সঙ্গে ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ারের মানটা একবারে বসিয়ে দিই, ভি স্কোয়ার মানটা কত হবে, ভি মানে হচ্ছে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, সাধারণ বিভব তার স্কোয়ার, তার মানে এটা হলো স্কোয়ার এটা হলো। এবার এটা স্কোয়ারের সঙ্গে একটা কেটে গেলে স্কোয়ারটা কেটে যাবে। এবার এই মানটা আমাকে বার করতে হবে, একটু বড় হবে কিন্তু লাস্টিকে ছোট হয়ে যাবে। আগের মতো করেই করি, এটা হচ্ছে হাফটা বাইরে ব্র্যাকেটে যা আছে থাকবে, লসাগু হবে হচ্ছে সি ওয়ান প্লাস সি, সি ওয়ান প্লাস সিটুর সঙ্গে তুমি এটা গুণ হবে, করলে চারটে বেরোবে দুটো গুণ দুটো মানে চারটে গাছ করে ফেলি, সি ওয়ানের সঙ্গে এটা গুণ, তাহলে সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান সি টু ভি টু স্কোয়ার প্লাস সি টুর সঙ্গে গুণ করতে হবে সি ওয়ান সি টু ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার মাইনাস মাইনাস এটার হোল স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হবে, করলে কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ, মাইনাস হচ্ছে বলে সব মাইনাস হয়ে গেল সি ওয়ান সি টু ভি ওয়ান এ। এবার কিছু টার্ম কেটে যাবে, কী কী থাকছে, সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার বাকি যেটা পড়ে থাকছে সেগুলোকে লিখছি, হাফ নিচে লসাগু যেটা আছে সেটা থাকবে সি ওয়ান প্লাস সি টু, লসাগু যেটা আছে সেটা থাকলো সি ওয়ান প্লাস সি টু, তারপরে ওপরে যেটা পড়ে থাকলো এক দুই তিন, এই সবকটা টার্মের মধ্যে সি ওয়ান সি টু কিন্তু কমন আছে, এটা 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 আর তার সঙ্গে কী আছে, এটা হচ্ছে ভি টু স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে কী হবে ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু, মানে এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু এ ভি, মানে হচ্ছে এ মাইনাস ভি তার হোল স্কোয়ার, তাহলে সেটা ভি টু মাইনাস ভি ওয়ানও লিখতে পারি বা ভি ওয়ান মাইনাস ভি টুও লিখতে পারি, কিন্তু যেহেতু আমরা ভি ওয়ানটাকে বড় ধরেছি তাহলে আমরা লিখলাম ভি ওয়ান মাইনাস ভি টু, তাহলে এটাই কিন্তু হয়ে গেল শক্তির পার্থক্যের মান। এবার এটা শক্তির ক্ষয় হলো নাকি শক্তির বৃদ্ধি হলো বা শক্তি একই থাকলো সেটা দেখবো, শক্তি তো একই থাকলোই না কারণ নট ইকুয়াল টু জিরো হয়েছে। এবার দেখবো এটা একটা ধনাত্মক মান হলো নাকি ঋণাত্মক মান হলো, লক্ষ্য করে দেখো সি ওয়ান সি টু এগুলো কখনোই ঋণাত্মক হতে পারে না, আর এটা একটা বড় রাশি এটাও ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা হচ্ছে একটা ধনাত্মক রাশি বেরোলো। এটা একটা ধনাত্মক রাশি বেরোলো মানেই হচ্ছে প্রথমে শক্তির মানটা হচ্ছে বেশি পরে একটা কম, মানে পরবর্তী ক্ষেত্রে শক্তি কমে গেছে, তাহলে এটা হচ্ছে শক্তি ক্ষয়ের মান পেলাম। এই কোশ্চেনটা কিন্তু খুব দেয় অঙ্কের জন্য, সূত্রটা কাজে লাগে, মনে রাখবে, ডেরিভেশনটা বাড়িতে লিখে প্র্যাকটিস করবে, নাহলে পরীক্ষার সময় নামাতে পারবে না, দেখবে বইয়ে কিন্তু এই লাইনটা ভুলে যায় না, পরীক্ষায় যদি দেয় দু নম্বর বা তিন নম্বর তাহলে কিন্তু এই লাইনটা পড়তে হবে, ক্যালকুলেশনটা করে দেখাতে হবে, তাই হাতে করে করে দেখবে, তাহলে পরীক্ষার সময় দিলে একবারে নামাতে পারবে, আর সরাসরি সূত্রটা প্রয়োগ করে কিছু অঙ্ক করতে হতে পারে সূত্রটাকেও মনে রাখার চেষ্টা করবে। তাহলে এটা হয়ে গেল শক্তি ক্ষয়ের রাশিমালা, কিন্তু প্রশ্ন আর একটা এখান থেকে আসছে,
সেটা হচ্ছে শক্তিটা ক্ষয় কেন হচ্ছে, আধানটা কি থাকছে তাহলে শক্তিটা ক্ষয় কেন হচ্ছে, শক্তি ক্ষয়টা কেন হচ্ছে, শক্তি ক্ষয়টা এই কারণেই হচ্ছে। মানে এটা যদি ব্যাচে থাকতো তাহলে আমি কোশ্চেনটা তোমাদেরই জিজ্ঞাসা করতাম বা তোমাদের ভাবতে বলতাম, তোমাদের থেকে অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ভিডিওতে সেই অপশানটা নেই, আমাকেই বলতে হচ্ছে। শক্তিটা ক্ষয় হচ্ছে এই কারণের জন্য, ওই যে তারের মধ্যে দিয়ে আধানটা প্রবাহিত হচ্ছে, আধানটা প্রবাহিত হওয়ার সময় আধান প্রবাহ হওয়া মানেই হচ্ছে সেটা একটা প্রবাহ মাত্রা সমতুল্য, তার মানেই তখন একটা প্রবাহ মাত্রা উৎপন্ন হচ্ছে। আর প্রবাহ মাত্রা হওয়া মানে কী হবে, সেখানে একটা তাপ শক্তি উৎপন্ন হতে পারে, বা তাড়াতাড়ি যদি প্রবাহ মাত্রা হয় সেখানে একটা স্ফুলিঙ্গ উৎপন্ন হতে পারে, আলোক শক্তি উৎপন্ন হতে পারে, ওই শক্তিগুলোর মাধ্যমে কিন্তু শক্তি কিছুটা হলেও কমে যাচ্ছে। যে পরিমাণ শক্তি কমে যাচ্ছে ওই শক্তি ক্ষয়ের মানটাই হচ্ছে এই, তাহলে শক্তি ক্ষয়ের ওই কারণগুলোর জন্যই কিন্তু এই পরিমাণ শক্তি কম পাওয়া যাচ্ছে। ওই যে যে কারণের জন্য শক্তিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে ওই শক্তিগুলোকে অ্যাড করলে আবার কিন্তু আগের আর পরের শক্তিটা একই। তাহলে এখানে কিন্তু আধানের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় না। এবার এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আমি দিয়ে দেবো, সেগুলো বাড়িতে করবে, টপিকগুলোকে তুমি ভালো করে বুঝবে, যেগুলো ডেরিভেশন আছে সেগুলোকে হাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, অন্তত ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো লেখাগুলো নয় পরীক্ষার সময় লিখলেও হবে, ভালো করে পড়ে রাখবে, নিজের মতো করে গুছিয়ে লিখলেই হবে, কিন্তু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেগুলো আছে ওগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, আর সূত্রগুলোর সাহায্যে অঙ্ক করতে হবে। পরের দিন চেষ্টা করব এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া। এই চ্যাপ্টারটা যদি শেষ হয়ে যায় তাহলে স্থির তড়িতের যে প্রথম আমাদের পাঠটা ছিল সেই পুরো স্থির তড়িতটাই কিন্তু শেষ হয়ে যাবে। বাড়িতে ভালো করে এগুলো দেখবে, আর এক্সাম্পলের অঙ্ক হর্সের যে কোশ্চেনগুলো আছে ওগুলো একটু দেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।